কাজে হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে জানে শুভ জন্মাষ্টমী। তো দেখলেই মা ওখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করছে, আর আজকে গোপালের জন্য অনেক কিছু রান্না হবে। তো কী কী রান্না হবে তোমাদেরকে একটু পর সব কিছু দেখাবো, কারণ মা এখন লুচি করেছে, পায়েস আর সুজিটা হয়েছে, বাকি জিনিসগুলো এখন হয়নি। তো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন ঠাকুরকে ভোগ লাগাবে, তখনই তোমাদেরকে দেখাবো যে মা আজ গোপালের জন্য কী কী রান্না করেছে। আর আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি, সকাল সকাল বলতে এখন বাজে 10টা, তো আমার একটুখানি স্নান করতে লেটও হয়ে গেছে। তা ওই তাকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করেছি। তো তোর মা ওখানে গোপালের জন্য সব কিছু ভোগ রান্না করছে, সব কিছু করছে গোপালের জন্য, ঠাকুর পুজোর জন্য। আর আমি এখানে আমাদের রান্নার জন্য সবজি টবজি কাটবো, এখন শুধু ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আর বাবা সকালবেলা গিয়ে সবজি নিয়ে এসছে, সবজিগুলো আমি কেটে নিই, তারপর তোমার সাথে কথা বলবো আবার। কমপ্লিট হয়ে গেছে, মা এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। তো দেখো এখানে আমার এখনো তালগুলোর মাড়ি বের করা হয়নি, এইটুকু তালের মাড়ি বের করা হয়েছে, বাকি তালগুলো এখনো বাকি বলতে দুখানা বাকি আছে, বাকি তিনটে হয়ে গেছে। মায়ের পুজো করা হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি মাসির গোপালকে দেখতে, মানে মাসির এখনই পুজো কমপ্লিট হয়েছে, তো আমি এখন যাচ্ছি মাসির গোপালকে দেখতে। তো তোমাদেরকে দেখাবো মাসির গোপাল কেমন সেজেছে আজকে। তো চলো, মা প্রসাদ নিয়ে আসতে গেছে, প্রসাদটা নিয়ে আসবে, তারপর আমি মাসির গোপালকে দেখতে। চন্দ্রমণি নাম